নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুমন। আগের ভিডিওতে আপনারা বা তোমরা এই যে সিংহাসনের যে ভিডিও তোমরা দেখতে চেয়েছিলে, আবার সেই দোকানেই চলে এসেছি। সেই দাদার ভাইরাল ভিডিও, ভাইরালদার দোকান, সেই বুঝতেই পারছো। এখানে এই ভিডিও তোমরা খুব পছন্দ করেছো এবং সিংহাসনের দাম কত কী এখান থেকে প্রচুর ফিডব্যাক পেয়েছি, ভালোবাসা পেয়েছি। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্যে সেই দোকানের আর একবার আমি নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। দর্শক বন্ধু, সেই দাদার কাছে নিয়ে যাচ্ছি। দাদার জনপ্রিয়তা দিন দিন বাড়তেই চলেছে। বাহ, ভালো আছো? হ্যাঁ দাদা, কেমন আছো? এই চলে যাচ্ছে। আসো 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 আসো। বললাম প্রচুর লোক মানে তোমাকে তুমি করেই বললাম কিন্তু, হ্যাঁ কারণ এই দাদা সত্যি কথা বাইহাটা আমাকে খুব ভালোবাসে এবং আমিও দাদাকে খুব ভালোবাসি এবং দাদার ভিডিও আমার চ্যানেলে অনেকটা ভিউ দিয়েছে, তার জন্য দাদাকে ধন্যবাদ। ভিডিওটা দাদা আমাকে করতে দিয়েছিল তাই জন্যে। আর বলছি এই যে সিংহাসন, এই সিংহাসনের দামগুলো আর একবার বলে দাও। এবার এগুলো তো সাইজ হিসাবে দাম হয়, যারা এই সিংহাসনটা বানিয়েছি যারা একটা ঠাকুর রাখার জন্য, 1.5 ফুট চওড়া আছে, 3 ফুট হাইট। এটা আপনার তোমার হচ্ছে 8,700 টাকা একটা দুটো ঠাকুর, ছোটো ছোটো ঠাকুর রাখার জন্য, যারা দুটো একটা ছোটো ঠাকুর রাখার জন্য সিংহাসন খোঁজে তাদের জন্য এটা বেস্ট। এটা কত? 8,700 এই মার্বেলটা দিয়ে নিলে। এটা কী মার্বেল? এটা হচ্ছে নিজান্না হোয়াইট। কি? নিজান্না মিহিদানার হোয়াইট। আচ্ছা আচ্ছা। এটা সাইজ কত? এটা 1.5 ফিট বাই 3 ফিট 1.5 ফুট বাই 3 ফুট। আচ্ছা, কীভাবে আসতে হবে সব আমরা পরে জানবো অবশ্যই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, পাশের আরেকটা দেখে নি ততক্ষণ। এটা আছে 2 ফুট চওড়া 2 ফুট চওড়া, হ্যাঁ, আর 4.5 ফুট হাইট। 4.5 ফুট হাইট হাইট 11,500 টাকা এই মার্বেল দিয়ে নেবে। আমি কম দামের মার্বেল দিয়ে খুব কম বানাই। বাহ, ডয়ারও আছে। হ্যাঁ, ডয়ারটা দেখিয়ে দাও। এই যে ডয়ার, যে পুজো করবে সে বারবার সে আগের মতনই বলছি, যে পুজো করবে সে ছাড়া বুঝবে না এখানে ডয়ার আছে। বাহ, আচ্ছা, তোমার সব থেকে যেগুলো সেলিং মানে এইগুলো তো নেয় লোকে, এইগুলো চলছে? এই যে এইগুলো সব সব আমার বুকিং, অলরেডি বুকিং? হ্যাঁ, অনলাইনে। বাহ বাহ বাহ, অনলাইনে অলরেডি বুকিং হয়ে গেছে। আর পাশে এই দুটো একটু যদি বলে দাও দাদা। এটা আছে 3 ফিট লেন্থ। আচ্ছা, চওড়া? হ্যাঁ, 3 ফিট লেন্থ। হুম, আর হাইট আছে 4.5 ফুট। আমরা হাইটটা ম্যাটার করি না, আমরা এই লেন্থটা এইভাবে এটা ব্যবহার করি, ঠিক আছে? আচ্ছা, এটা এটা যাবে কালকে কেষ্টপুর। কেষ্টপুর? হ্যাঁ। আচ্ছা, কেষ্টপুরে যাচ্ছে কালকে? যাচ্ছে ওটা। তো দর্শক বন্ধু দেখতেই পাচ্ছ, এইটা কালকে কেষ্টপুরে যাচ্ছে। আর এইগুলো খুলে যাবে না তো? কিচ্ছু খুলবে না, আমি গাড়িতে করে নিয়ে যাই টোটাল। গাড়িতে করে নিয়ে যাও? হ্যাঁ, মানে ভেঙে যাবে কোনো ভয় নেই। আর পাশে আরেকটা দেখে নিই, তারপরে বিস্তারিত শুনবো তোমার কিছু কথা। এটা যাবে চুচড়া। চুচড়া দাদা এসছে নিতে আজকে, এটা দুর্গাপূজার সময় অর্ডার দিয়েছিল আমাকে। আচ্ছা, তা দুর্গাপূজার কাজের চাপ ছিল, বানাতে পারেনি, ওনার লক্ষ্মী পুজোর দিন দরকার ছিল, তা আজকে এটা এটা ডেলিভারি যাবে। সাইজ কত এটার? এটা এটাও 3 ফিট 3 ফিট বাই 5 ফিট। আচ্ছা, দর্শক বন্ধু 3 ফুট মানে চওড়াটা, এটা হচ্ছে 3 ফুট এখান থেকে শুরু করে এই মাথা পর্যন্ত, আর নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত হচ্ছে 5 ফুট। হ্যাঁ। আচ্ছা, এই ময়ূরটা কি বলছিলে? ময়ূর ময়ূর মানে তুমি বলছিলে না? হ্যাঁ, এই ময়ূরটা, এই ময়ূরটা আলাদা আছে, এটা পাটির বাড়ি গিয়ে আমি লাগিয়ে দিই। আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধু দেখতেই পাচ্ছ, ময়ূরটা ফিনিশিংটা খুবই সুন্দর। আর এই ময়ূরে কোনো জয়েন্ট নেই, অন্য ময়ূর দেখবেন জয়েন্ট সব গলা কাটা থাকবে। আচ্ছা দাদা, একটা কথা বলো, মানে এখানে তো ডয়ার সিস্টেম আছে? হ্যাঁ, এই যে ডয়ার, আমার প্রত্যেক সিংহাসনে ডয়ার থাকে, মানে ইঁদুর বা কোনো কিছু ঢুকে যাবে না? তো ঢুকবে না, কোথাও ফাঁকা নেই। আচ্ছা, আর যদি লাইট টাইট লাগাবে কি? লাইট এই যে ফুটো করা আছে। হ্যাঁ, এইটা একটা জিনিস দেখাচ্ছি দর্শক বন্ধু, দেখতে নাও, দেখে নাও, এই যে ফুটো, এই যে, এই যে, বাহ, তারের সিস্টেম রয়েছে, তাই তো? তো দেখতেই পেলে তোমাদের, এটার ভেতরে কিন্তু লাইট লাগানোর জন্যে একদম এই উপরে ঠিক এই জায়গাটায় একটা ফুটো করা রয়েছে, এখান থেকে তার সিস্টেম করে তোমরা এখানে লাইট লাগাতে পারো। এই অর্ডারটা কাস্টমাইজ অর্ডার, মানে কাস্টমাইজ, তিনটে সিংহাসন মিলিয়ে একটা সিংহাসন বানাতে দিয়েছে আমাদের। আচ্ছা, কিরকম একটু বলে দাও। তিনটে সিংহাসন মানে এইখান থেকে একটা পার্ট একটা সিংহাসন থেকে দেখেছে, আর এই পা এইটুকু আর একটা সিংহাসন থেকে দেখেছে, আর এই ময়ূরটা আর এইটা আর একটা সিংহাসন থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাহ, তিনটে ডিজাইন মিলে একটা সিংহাসন করেছে, মানে যে যেরকমই তোমাকে ডিজাইন দেখা ঠিক করে দেবে। একমাত্র রাজস্থানের ডিজাইন বাদ দিয়ে, রাজস্থানের ডিজাইন বাদ দিয়ে। ওগুলো তাহলে একটু সামনে এসে দাঁড়াও, কিছু কথা জিজ্ঞাসা করি, কারণ আগের ভিডিওতে পাবলিকের কিছু কনফিউজ আমি দূর করতে চাই। হ্যাঁ। আচ্ছা, কীভাবে আসবে তোমার কাছে আর একবার? প্রথমে বলো, প্রথমে বারাসা এই আপনার তোমার হচ্ছে বনগা লোকাল ধরে বামুনগাছি নামতে হবে। হুম,
শিয়ালদা থেকে বামুনগাছি নামতে হয়। বামুনগাছি নেমে ভ্যানে করে যশোর রোডের পাশেই বামুনগাছি চৌমাথা এসে আমাকে নাম্বারে ফোন করলে আমি হ্যান্ডেলিং করে নিই। নাম্বারটা দুবার তিনবার করে বলে দাও, কারণ দর্শক বন্ধু আর একবার বলছি দাদা, এই যে দাদা দেখে নাও, দাদাকে সরাসরি নাম্বারটা দাদা বলছে, নোট করে নাও ভালো করে। আপনার কাছে তোমরা যারা নাম্বার চাও, আমি কিন্তু সবাইকে দাদার নাম্বার দিয়ে দিই, কেউ বলতে পারবে দাদার নাম্বার দিইনি, কিন্তু দাদার মুখ থেকে সরাসরি শুনে নাও, দাদাকে ডাইরেক্ট ফোন করে নাও। দাদা বলে দাও নাম্বারটা, 97 33 722 521। এবার একদম আস্তে আস্তে করে বলো যাতে পাবলিক লিখতে পারে, খাতা পেন নিয়ে বসে পড়ো দর্শক বন্ধু। এবার দাদার নাম্বারটা লেখো, 97 33 7 7 22 22 521 1। এই নাম্বার 24 ঘন্টায় পাওয়া যাবে, একদম একদম। হোয়াটসঅ্যাপ আছে, একদম ডেমো দেখাতে পারবে, ক্যাটালগ ফ্যাটালগ যা আছে সব। আচ্ছা, আর দর্শকের উদ্দেশ্যে কি বলতে চাও, যারা তোমাকে ফোন করেছিল তাদের উদ্দেশ্যে কি বলতে চাও, তোমার ভিডিও দেখে ফোন করেছিল? অনেকে আমাকে ফোন করে, আমি অনেককে দিয়ে এসেছি। মাঝে এক কাস্টমার আসাম থেকে ফোন করেছিল, আসামে আমি বানিয়ে দিয়ে এসেছি, উনি সব খরচা দিয়ে নিয়ে গেছিলো আমাকে। আর ওই আসামের দাদার অমায়িক ব্যবহার। নামটা কি ছিল দাদার? দাদার নামটা রবিদাস না এরকম আর কি রামাটার নাম। আচ্ছা, তোমাকে এখান থেকে নিয়ে গেছিল? এখান থেকে নিয়ে আমার ট্রেনে টাকা সব করে দিয়েছি। বাহ বাহ বাহ, কতদিন লাগলো দাদার বাড়িতে কাজ করে আসতে? দাদার বাড়িতে টোটাল আমার 9 দিন। 9 দিন দিয়ে মানে ভিডিও দেখে আসাম থেকে তোমাকে ফোন করেছিল? আমাকে অনেক থেকে অনেক জায়গা থেকে দূর থেকে ফোন করে, কিন্তু আমি ডেলিভারিটা অত দূরটা দিতে পারি না। আচ্ছা আচ্ছা, যে সমস্ত কাস্টমার আমার মানে নিজে নিয়ে যায় তখন সেটাকে আমি ইয়ে করি। আর এই দাদা যে বললো তোমাকে এই ইয়েটা, মানে তুমি কি এখান দিয়ে পাথরটা সব নিয়ে গেছিলে? মানে না না না, উনি সব পাথর কিনেছে, আমি শুধু মজুরি নিয়েছি। আচ্ছা, মজুরি দিয়ে নিয়ে গেছি। মজুরি থাকা খাওয়া খরচা সব ওনার। সব ওনার? সব ওনার। মানে এরকমও সিস্টেম আছে? বাহ, তোমরা যদি দর্শক বন্ধু দেখে নাও, যদি এরকম মন্দির তৈরি করতে চাও, ধরো অনেক দূর তোমার বাড়ি, আমি প্রথমে বলছি, ধরো এই মন্দিরটা এখন যে গুয়াহাটি আসাম এরা অনেক দূর, ত্রিপুরা এইসব জায়গায় যাওয়া তো সম্ভব না সবসময় এই মন্দিরটা নিয়ে, এটা অনেক ভারী জিনিস। তো সেখান থেকে তোমরা একটা কাজ করতে পারো, দাদা দাদাকে যদি মজুরি দাও এবং যা তাদের খরচাটা দাও, দাদা জিনিসটা তৈরি করে দেবে। কীরকম খরচা নাও? এবার বাইরে এবার ওগুলো সাইজ হিসাবে, তো সাইজ হিসাবে আমার মজুরিটা। আচ্ছা, যা তাদের পয়সা দিয়ে দিলে তারপরে আমি বাইরে একটা কাজ করবো, সেক্ষেত্রে একটু মজুরি বেশি দিতে হয়। সে তো অবশ্যই, সেটা পাবলিক এটা একদম খোলামেলা বলে দিই। না না, অবশ্যই অবশ্যই, অনেক দূরের জার্নিটা। তুমি যে গুয়াহাটি না কোথায় গেলে বলে? আসাম। আসাম তো এখান দিয়ে আসাম কতক্ষণ লেগে যেতে? আমি সকাল আজকে সকাল 6:20 শিয়ালদা থেকে ট্রেন ধরেছি, পরের দিনকে রাত্রি 8টার সময় নেমেছি। মানে অনেকক্ষণ তো দাদা? হ্যাঁ, তাহলে এত সময় জার্নি করে দর্শক বন্ধু, আপনারা যারা ভিডিও দেখছেন একটা জিনিস মাথায় রাখুন, টাকাটা সব কিছু না, দাদার সব থেকে ভালোবাসাটা দাদা ওখান দিয়ে পেয়েছিল। আর যে দাদার বাড়িতে করে দিয়েছিলাম ও খুশি হয়ে আমাকে 1000 টাকা বক্সি দিয়েছে, তাহলে আমাকে আর আমার হেল্পার দুজন। আচ্ছা, দুজনে গেছিলে? দুজনে গেছিল। আচ্ছা, হেল্পারকে এবং দাদাকে 1000 টাকা পর্যন্ত বড় সিংহাসন, 5 ফুটের সিংহাসন ছিল, বড় একার দ্বারা সম্ভব হতো না। বুঝতে পেরেছি, মানে ওখান থেকে ওরা মানে সব পাথর যা যা লেগেছে তোমাকে বলেছে, তুমি গিয়ে দেখে শুনে ওই দোকান দিয়ে কিনে নিয়ে ওখান দিয়ে ডাইরেক্ট দাদার বাড়ি থেকে বানিয়ে দিয়েছো। বাহ, এটা অনেকে করবে না দাদা, তুমি খুব ভালো লোক ছিল দাদা। দাদা কিন্তু অনেক প্রশংসা হচ্ছে, দাদা যদি ভিডিও দেখে থাকো মানে তোমাকেও আমি স্যালুট করছি, প্রণাম জানাচ্ছি। আর দাদা খুব প্রশংসা করেছে, আমি চাইবো দাদা এই ভিডিওটা ওই দাদাকে যদি পারো নাম্বার থাকে তুমি একটু শেয়ার করে দিও। আর অনেক ধন্যবাদ দাদা, একটা ভালো মানুষ এই আমার এই দাদা, সেখানে একটা কাজ দিয়েছ। আর দর্শক বন্ধু দাদাকে অনেক সাপোর্ট করো, ভিডিওটা শেয়ার করো, আগামী দিনে তোর জন্য দাদা অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারে। এবং আমার কাজ সব থেকে বড় কথা, যারা মার্বেল সম্পর্কে বুঝবে আর ফিনিশিং সম্পর্কে বুঝবে আমাকে কাস্টমার খুঁজে নেবে, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর সব যে পাথরগুলো একবার বলে দাও কি পাথরে আছে? এগুলো নিজান্না হোয়াইট। নিজান্না হোয়াইট? হ্যাঁ। তো নিজান্না হোয়াইট পাথরের, নিজান্না হোয়াইটের দু রকম কোয়ালিটি, একটা এটা একটা সব থেকে মিহিদানার পাথর। আচ্ছা, মিহিদানা। অনেকে আমাকে প্রশ্ন করে দাদা মারোয়ার মাল ভালো? না দাদা, মারোয়ারে হালকা কালো ভেন্স থাকে। দেখো কত কষ্ট পরিশ্রম করে, আর এখানে তো প্রচুর ডাস্ট হয় না? হ্যাঁ, প্রচুর ডাস্ট হয়। দেখো এই বসে এখানে দাদা বসে সারাদিন ধরে সব ফিতে পেন্সিল সব নিয়ে দাদা এখানে বসে বসে কাজ করে। আর দাদার এই জায়গাটা কিন্তু অনেকটাই বড়, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর সব বিভিন্ন রকমের পাথর রাখা রয়েছে। এই পাথরগুলো কি মানে তুমি বিক্রি করো দাদা নাকি এমডো? এটা না, অন্য লোক। আচ্ছা, তো তোমার শুধু সিংহাসনের কাজটা? সিংহাসন দাদা শুধু সিংহাসনের কাজগুলো দাদা কন্টাক্টে নেয়, এগুলো ফাঁকা জায়গা না, কেন ধুলো ওড়ে তো, ফাঁকা জায়গা না হলে আশেপাশের লোকজন অবজেকশন দেয়। আচ্ছা, হ্যাঁ, এটা ধুলো ওড়ে, প্রচুর ধুলো ওড়ে। আর দেখতেই পাচ্ছ এখানে আশেপাশে কারো ধুলো গায়ে লাগানোর মতো ব্যবস্থা নেই, কারণ অনেকটা জায়গা জুড়ে আছে আর অনেকটা পাশে মাঠ রয়েছে মনে না? হ্যাঁ,
বুঝতে পেরেছি। তো পুজো কেমন কাটলো? খুব সুন্দর, ভালো কেটেছে। হ্যাঁ, তোমার ভালো কেটেছে পুজো? হ্যাঁ হ্যাঁ, আমারও ভালো কেটেছে মোটামুটি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। লাস্ট আরেকবার একটু দর্শক বন্ধুদের বুঝেছি নাম্বারটা বলে দাও। 9733727251।